কেন ইন্টিগ্রেটেড এমএস এবং ল্যাবের ল্যাব ওরিয়েন্টেশনটা কিরকম? তাহলে যখন ছাত্রছাত্রীরা বেরোচ্ছে আফটার অপরচুনিটি, মানে যে কেরিয়ার গড়ার যে জায়গাটা রয়েছে, ইন্টার্নশিপ রয়েছে, প্রজেক্টস রয়েছে, কেরিয়ার অপরচুনিটির জায়গাটা আপনি যদি আপনাদের একটু বিস্তারিত বলেন যে প্রসপেক্টসটা কি রয়েছে। প্রসপেক্টটা আমার মনে হয় যে কোনো ছাত্রছাত্রীরই জানাটা ভীষণ প্রয়োজন, কারণ তার এমএসসি করার পর বা সে যদি পিএইচডি করে তারপর সে কি করবে সেটা যদি আগে থেকে তার কাছে ছবিটা একটু ক্লিয়ার থাকে, তার ডিসিশনের মধ্যে একটা বিশ্বাস থাকবে এবং তার পড়াশোনাটা আমার মনে হয় একটু কনফিডেন্ট নিয়ে পড়তে পারবে আর কি। তো প্লেসমেন্টের ব্যাপারে এমএসসির পর যে সমস্ত ছেলেমেয়েরা এমএসসির পর ভাবলো যে আমি হয়তো গবেষণার দিকে যাব না, আমি এমএসসি কমপ্লিট করেছি এবং আমি ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো একটা জব খুঁজছি আর কি, এরকম বেশ কিছু ছেলে মেয়ে থাকে। আবার অনেকের থাকে যে তারা রিসার্চের প্রতি ইন্টারেস্টেড, তারা পিএইচডির দিকে এগোয়। তো আমি প্রথমে বলছি সেই সমস্ত স্টুডেন্ট যারা গবেষণার প্রতি খুব একটা হয়তো ইন্টারেস্টেড নয় এবং ভাবছে যে কোনো কারণে আমি এমএসসির পর একটা ইন্ডাস্ট্রির দিকে একটা জবে মুভ করব। তো রিসেন্টলি আমাদের দেশে অ্যারাউন্ড 800 বায়োটেক ইন্ডাস্ট্রিজ রয়েছে, মানে হুইচ ইজ হিউজ, বাপরে। এবং ওয়ার্ল্ডে যত বায়োটেক ইন্ডাস্ট্রি রয়েছে তার 2% শেয়ার কিন্তু আমরা বিলং করছি। এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার যে লাস্ট কয়েক বছরের মধ্যে আমাদের এখানে বায়োটেকনোলজি রিলেটেড গ্রোথটা, মানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা এতটাই ভালো হয়েছে যে আমরা পৃথিবীর সেরা 12টা বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি, মানে ডেভেলপিং ইন্ডাস্ট্রির মধ্যে একটা। এবং এশিয়া প্যাসিফিকে আমাদের র্যাঙ্ক এখন 3, এবং অ্যাট প্রেজেন্ট আমাদের টোটাল বায়োটেকনোলজি রিলেটেড ইন্ডাস্ট্রিজের যদি আপনি কর্পাস দেখেন সেটা অ্যারাউন্ড 11 ইউএস বিলিয়ন। সুতরাং এটা থেকে ইন্ডিকেট করা যায় বা এটা থেকে এটাই বোঝা যায় যে বায়োটেকনোলজি রিলেটেড ইন্ডাস্ট্রি কিন্তু ক্রমশ বাড়ছে ইন্ডিয়াতে, কনস্ট্যান্টলি গ্রোইং বাড়ছে। এবং একটা ভালো দিক যেটা যে যত বায়োটেকনোলজি রিলেটেড ইন্ডাস্ট্রিজ বাড়বে, শুধুমাত্র এটা নয় যে আমার এমএসসি করার পরই সেই ছেলে মেয়েগুলো সুযোগ পাচ্ছে তা নয়, পিএইচডি করার পরও কিন্তু ছেলে মেয়েরা চান্স পাচ্ছে। এবার আমি চলে এলাম গবেষণাতে, কেউ যদি এমএসসি করার পর পিএইচডি করে, এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এত ভালো ফেলোশিপ দিচ্ছে, মানে আমাদের সময় ফেলোশিপটা এতটাও হয়তো সাবস্টেনশিয়াল ছিল না। তো আধুনিক এখন গভর্নমেন্টের যে জিআরএফ স্কিমে যে ফেলোশিপ গুলো প্রাসঙ্গিকতার সাথে সাথে বেশ সাবস্টেনশিয়াল, এবং সেগুলো ধরুন ইউজিসি, সিএসআইআর, যেগুলো আপনি প্রথম দিকেই বলছিলেন যে গ্রান্টসের কথা, ডিবিটি, আইসিএমআর, প্রত্যেকেই কিন্তু জিআরএফ দিচ্ছে। এবং এছাড়াও ভালো দিক হলো বেশ কিছু ইনস্টিটিউট, যেমন বোস ইনস্টিটিউট বলুন, আইজার বলুন, শাহ ইনস্টিটিউট বলুন, এরা ইনস্টিটিউশন ফেলোশিপও চালু করেছে এবং সেখানেও কিন্তু আপনি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট পাচ্ছেন। আশার খবর, একদমই তাই। তবে আশার খবরের থেকে আমি আরেকটি বিরতি নেব, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। Your window to the world. কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল The Neosia University, your window to the world. Thank you.
University, your window to the world. বিরতির পর ফিরলাম, একটি টেলিফোন আমাদের সঙ্গে আছে। নমস্কার, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কৌশিক উপাধ্যায় বলছি, পাঁশকুড়া মসজিদপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মিস্টার কৌশিক ত্রিবেদীর সঙ্গে কথা বলতে চাই। প্লিজ বলুন। হ্যাঁ, আমার ভাই রিসেন্টলি এইচএস দিয়েছে, তার মাইক্রোবায়োলজি সম্বন্ধে কিছু যদি প্রসপেক্ট থাকে বা বায়োটেকনোলজি কোনটাতে ওর আগের টেলিফোনটি এবং এই টেলিফোনটি দুটোরই উত্তর বোধ হয় আমরা মোটামুটি দিয়েছি অলরেডি, যে আমাদের কেরিয়ার অপরচুনিটিস এবং কি কি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জায়গাগুলো রয়েছে। তো প্রসূনবাবু যদি কিছু অ্যাড করতে চান, খুব সংক্ষেপে যদি কিছু অ্যাড করতে চান। আরেকটা জিনিস জাস্ট বলতে চাই, যে এগুলো তো দেশের মধ্যে বিভিন্ন স্কোপ এবং যেগুলো ফেসিলিটিস গভর্নমেন্ট দিচ্ছে, এছাড়াও যারা বিদেশে পিএইচডি করতে যায়, অনেকেই বিদেশে যায় পিএইচডি করতে বা পোস্টডক করতে, তাদেরকেও এখন গভর্নমেন্ট বিভিন্ন রকম ফেলোশিপ দিচ্ছে ফেরার জন্য, যেমন রামলিঙ্গস্বামী রয়েছে, এবং সেই ফেলোশিপ গুলো কিন্তু যথেষ্ট ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে রিসার্চ করার জন্য গ্র্যান্টও দিচ্ছে, সেটা নিয়ে আপনি একটা ইনস্টিটিউটে গিয়ে আপনি গ্র্যান্ট নিয়ে কাজ করতে পারেন। ঠিক, আশা করি দুজনেই তাদের উত্তর পেয়েছেন অনুষ্ঠানটির সাথে সাথে। আচ্ছা ডক্টর সরকার, আমার তারপরে খুব কিউরিয়াস কোয়েশ্চেন, যে এত কিছু জানলাম আমরা অপরচুনিটি, তাহলে স্টুডেন্ট যখন পড়তে আসবে আন্ডার গ্রাজুয়েট লেভেলে, তাদের কেরিয়ারের জন্য তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি হবে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন? দা নিউটন ইউনিভার্সিটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বায়োটেকনোলজি বা ফার্মাকোলজি ক্ষেত্রে খুবই সরল, সেটা হচ্ছে বিজ্ঞানের যে কোনো বিষয়ে, তাতে যদি বায়োলজি থাকতে হবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু বিজ্ঞানের যে কোনো বিষয় নিয়ে 60% 60% মার্কস তাকে পেতে হবে, তাহলেই সে দুটো বিষয়ে পড়াশোনা খুবই সরল। হ্যাঁ, তা আচ্ছা, এরকম তো অনেক স্টুডেন্ট আছে যারা খুবই মেধাবী, আমরা দেখছি তো এইবার এইচএসএ কত সুন্দর সুন্দর স্টুডেন্টরা আসছে, তারা কিন্তু তাদের তারা খুব দারিদ্র্যের মধ্যে পড়াশোনা করে, তাদের জন্য কোনো ব্যবস্থা কি? এটা একদমই খুব খুব গুরুত্বপূর্ণ কথা। বায়োটেকনোলজি বা ফার্মাকোলজি যেগুলো যথেষ্ট ব্যয়সাপেক্ষ পড়াশোনা, তো আমাদের যে কর্ণধার মিস্টার হর্ষবর্ধন নেওটিয়া, ওনার মিশনই হচ্ছে যে কোনো মেধাবী ছাত্র যেন অর্থের সংস্থানে অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হয় আর কি। তো সে কারণে আমরা প্রভূত স্কলারশিপের ব্যবস্থা করেছি দুটো ক্যাটাগরিতে, একটা হচ্ছে মেধা আর একটা হচ্ছে ফ্যামিলির ইনকাম কিরকম। তো মেধাতে কেউ যদি 80% বা তার বেশি হায়ার সেকেন্ডারি নাম্বার পায়, সেখান থেকে শুরু করে যত ওপরের দিকে মার্কস পাবে তার তত বেশি টিউশন ফি থেকে আমরা সেটা টাকাটা ডিসকাউন্ট করে দিই স্কলারশিপ করে। তাহলে এমনও হয় যে যদি কেউ 90-এর ওপরের মার্কস পায় তার প্রায় কোনো পয়সাই লাগে না, খুব মিনিমাম কস্ট। আবার আছে যে হয়তো ততটা মেধাবী নয় কিন্তু ফ্যামিলি ইনকামটা 2,50,000 টাকা বা তার নিচে, সেক্ষেত্রে স্কলারশিপ আছে। আবার আমাদের ইউনিভার্সিটিটা যেহেতু এটা রুরাল ব্যাকগ্রাউন্ডের দিকে, রুরাল সেটআপে তৈরি, সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে রুরাল ব্যাকগ্রাউন্ডের লোকজন, সেখানকার ছাত্রছাত্রীরা, তারাও যদি মোটামুটি মেধাবী হয়, 60% বা তার বেশি নাম্বার পায়, তাদের জন্য কিন্তু স্কলারশিপের ব্যবস্থা। দারুণ আশার খবর। কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমার শেষ প্রশ্ন ডক্টর ত্রিবেদীর কাছে, যদি কোনো সংক্ষেপে একটু টিপস দিয়ে দেন স্টুডেন্টদের যারা পড়াশোনা করতে আসছে, কোনো পরামর্শ যদি থাকে আপনার তরফ থেকে। এই বায়োটেকনোলজি বা অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি সাবজেক্টটার তো একটা প্রচণ্ড রকম সামাজিক দিক আছে, যে জায়গাটাকে আমরা অ্যাড্রেস করে সমাজের প্রভূত পরিবর্তন করতে পারি। তো সেই জন্য আমার একটাই টিপস, সেই সমস্ত স্টুডেন্ট যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছে এবং বায়োলজির প্রতি ইন্টারেস্ট আছে, তাদেরকে বলবো নিজেদের প্রতি বিশ্বাস আর আমাদের প্রতি আস্থা, এই নিয়ে যদি এগোয় এবং আমাদের সবসময় তাদের সাথে অ্যাসোসিয়েশন থাকবে, তো আমাদের সম্মিলিত চেষ্টা, আমার দৃঢ় বিশ্বাস, সামাজিক পরিবর্তনটা আনতে একটা ক্যাটালিস্ট বা অনুঘটকের মতো কাজ করবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং পরবর্তী বুধবার এই সময় আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন, নমস্কার।